ট্যাংয়ের ভাষা যেটা বললেন গম আছো, এই গম গম আছো নি আর কি, মানে ভালো আছো কিনা। তো এইটা বাংলাদেশের একসময়ের ওপেনার ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন ধরে আছে মাড়োর বাইরে। এখন আবারতে লাল সবুজর জার্সি গাদ দি খেলিবার লাই ওজন হমাবার সহ নিয়মিত অনুশীলন করে যান। আর ডিসেম্বরের 23 তারিখ বুধবার 2020 হাটহাজারি টি-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাত অতিথি হিসেবে আইরে সি প্লাসের একান্ত সাক্ষাৎকারে এইসব কথা জানে। আমি আসলে লাস্ট 10 মাস ধরেই ট্রেনিং করে যাচ্ছি, আমার অলমোস্ট 10-11 কেজি ওয়েট কমিয়েছি, ফিটনেস লেভেলটা আমি মনে করি যে এখন আগের মতন চলে এসেছে। মাঝখানে আমি স্কিল নিয়ে কাজ করেছি কিন্তু ফিটনেসটা আমার ওই মানের ছিল না। তো আমি এখন জাস্ট ওয়েট করছি যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটগুলো যখনই শুরু হবে, ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু হলে তখন পারফরমেন্সটা করতে পারলে কিন্তু আমি মনে করি যে আমার যে ভক্তরা যে ওয়েট করছেন বাংলাদেশ টিমে আমাকে আরেকবার দেখার, সেটা পূরণ করা সম্ভব হবে। জাস্ট এখন আসলে আমাদের সব কিছু নর্মাল যখন হবে, আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হলে তখন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি 100% আশাবাদী যে আমি যখনই আমাদের সব কিছু নর্মাল শুরু হয়ে যাবে, বিশেষ করে আমি আমার তো স্বপ্ন আসলে টেস্ট ক্রিকেটে ফিরাটা। এদিন জমজমাট আয়োজনের ভিতর দিয়ে হাটহাজারি মডেল পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠত হাটহাজারি টি-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাত গড়দুয়ারা আলোকন সংঘ সিপাতলি একাদশের 2 রানে পরাজিত করে। আজকে সফল পরিসমাপ্তি হচ্ছে একটি 4 হলে। এদিন টি-10 টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ মিরাত শিকদারের পরিচালনায় ও হাটহাজারি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল হাটহাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি আছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, হাটহাজারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, নূর আকায়েদ সাজ্জাদ ও মোহাম্মদ মিজান সহ আরো বোধ কে। ধরনের যত বড় বেশি বেশি টুর্নামেন্ট হবে এবং লোকাল প্লেয়াররা খেলবে, ওরা পারফরমেন্স করলে তখনই কিন্তু ওরা এখান থেকে ডিভিশনের চান্স পাবে। তারপর ডিভিশন থেকে আপনার ঢাকার লিগে যায় খেলবে, তারপরে বাংলাদেশ টিমে। তো এই ধরনের যত বেশি টুর্নামেন্ট হবে আমি মনে করি যে লোকাল ক্রিকেটটা ইম্প্রুভ হবে। আমাদের কিন্তু এটা কমে গিয়েছে, এই ধরনের ক্রিকেটটা আগে প্রচুর ছিল, এখন কিন্তু কম হয়েছে। এখন যেহেতু আমাদের ক্রিকেট সিজন, এই সিজনে আমি মনে করি যে 5টা মাস যেন সবসময় খেলার মধ্যে থাকতে পারি, এটা শেষ হবে আবার যেন আমরা 10 দিন পরে যেন আরেকটা টুর্নামেন্ট শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাবে। আমার ডেক্স নিউজ, সি প্লাস টিভি।